কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি সোপের রিভিউ নিয়ে। এটা হচ্ছে ডক্টর ডিভের ব্ল্যাক সোপ। সো এই সোপটি আপনারা হয়তো অনেকে ইউজ করেছেন, সো যারা এখনও ইউজ করেননি তাদের জন্য আমার আজকের ভিডিওটি। সো এই সোপটি আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল, এটা ইউজ করলে আমরা কী কী বেনিফিটস পাবো, অ্যান্ড এটাকে আমরা কীভাবে ইউজ করব, প্রোডাক্টের ফুল ডিটেলস সম্পর্কে আমি এখন আপনাদের সাথে আলোচনা করব। সো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, অ্যান্ড ভিডিওটি দেখার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনারা দেখতে পান। অ্যান্ড ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। সো ফ্রেন্ডস, আমি শুরু করছি আমার আজকের ভিডিওটি। সো এটা হচ্ছে ডক্টর ডিভের একটি সোপ, আর এটা হচ্ছে ব্ল্যাক সোপ। সো এটা বেসিক্যালি কোলাজেন অ্যান্ড চারকোল এক্সট্র্যাক্টের একটি সোপ। সো আমরা এই সোপটি স্কিনের জন্য কতটুকু কাজ করে থাকে সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো প্রথমে বলে নিচ্ছি প্রোডাক্টের প্যাকেজিং সম্পর্কে। এই সোপটা আসে হচ্ছে একটা নর্মালি কার্ডবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে, এবং এটার প্যাকেজিংটা খুবই কিউট একটা প্যাকেজিং, পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড প্রোডাক্টের প্যাকেজিংটা খুবই গুড কোয়ালিটির একটি প্যাকেজিং। অ্যান্ড এই প্রোডাক্টটা ভিতরে ব্ল্যাক কালার একটা সোপ আছে। সো এইটাই বেসিক্যালি আমরা আমাদের ফেসে ইউজ করব। অ্যান্ড এই সোপটা হচ্ছে স্কিনের জন্য খুবই ভালো একটি সোপ, যাদের স্কিনটা এক্সট্রিমলি অয়েলি অ্যান্ড যারা চাচ্ছেন স্কিনের অয়েলটাকে কন্ট্রোল করতে অ্যান্ড স্কিনে একটা ডিপ ক্লিনজিং ফ্রেশ একটা লুক চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনারা এটাকে ট্রাই করে দেখতে পারেন। এখানে চারকোল এক্সট্র্যাক্ট থাকায় এটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো কাজ করে থাকে, স্পেশালি স্কিনটাকে ডিপলি ক্লিন করার ক্ষেত্রে এটা খুবই ভালো। সো যাদের স্কিনটা এক্সট্রিমলি অয়েলি, স্কিনে অয়েল অ্যান্ড ডার্ট আছে, সেই ক্ষেত্রে আপনারা এই সোপটিকে দিয়ে যদি ফেসটাকে ওয়াশ করেন তাহলে আপনারা দেখতে পাবেন ইনস্ট্যান্ট স্কিনটা অনেক ফ্রেশ অ্যান্ড ক্লিন ফিল হচ্ছে, এবং স্কিনটা অনেক ফ্রেশ লাগছে। অ্যান্ড এটা আপনাদের স্কিনটাকে ময়শ্চারাইজও রাখবে, এবং এটা আপনাদের স্কিনের ব্ল্যাক হেডটাকেও কন্ট্রোল করতে হেল্প করবে। অ্যান্ড এটা আমাদের স্কিনটাকে এতটাই ডিপ ক্লিন করে থাকে যে আমাদের স্কিনটা ডিপ ক্লিন থাকার ফলে আমাদের অ্যাকনের সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। সো স্কিনে অ্যাকনিটাও খুবই কম হয়, এবং স্কিনটা অলওয়েজ ফ্রেশ অ্যান্ড ক্লিন থাকে। অ্যান্ড এই সাবানটি ইউজ করলে স্কিনটা অনেকক্ষণ পর্যন্ত অয়েল ফ্রি থাকে। অ্যান্ড এটা আমাদের পোরটাকেও মিনিমাইজ করে থাকে। যদি আপনারা রেগুলার বেসিসে ইউজ করতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে স্কিনের জন্য খুবই ভালো একটি সোপ। অ্যান্ড এই সোপটার একটা ভালো দিক হচ্ছে এটাকে আপনারা ফেসের সাথে সাথে আপনাদের বডি পার্টসেও ইউজ করতে পারবেন। সো আপনারা চাইলে এটাকে ট্রাই করে দেখতে পারেন। এই সোপটি অনেক বেশি ফোম ক্রিয়েট করে, যখন ফেস অ্যাপ্লাই করবেন আপনারা বুঝতে পারবেন ফেসটা খুব ইজিলি, স্কিনটা অনেক ক্লিন হয় অ্যান্ড ফ্রেশ ফিল হয়। সো এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটাকে আপনারা কীভাবে ইউজ করবেন। এই প্রোডাক্টটিকে ইউজ করার আগে অবশ্যই আপনাদের ফেসটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করার পর ভেজা হাতে আপনাদের পরিমাণ মতো পানির সাথে সাবানটাকে আপনার পরিমাণ মতো নিয়ে দেন ফুল ফেসে আপনারা এটাকে মাসাজ করবেন, এবং মাসাজ করার পর আপনারা দেখতে পাবেন ঠিক একটা ফোম ক্রিয়েট হবে। দেন আপনারা ফেসটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন। 1-2 মিনিটস পর্যন্ত মাসাজ করার পর নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন। অ্যান্ড আপনারা চাইলে এটাকে আপনাদের শাওয়ারের সময় ইউজ করতে পারেন, তখন আপনারা আপনাদের বডি পার্টসে এটাকে ইউজ করতে পারেন। সো এই প্রোডাক্টটিকে ইউজ করার আগে অবশ্যই আপনারা প্যাচ টেস্ট করে নেবেন, যদি আপনাদের স্কিনে এটা স্যুট করে তাহলে আপনারা এটাকে কন্টিনিউ করবেন, অ্যান্ড যদি আপনাদের স্কিনে কোনো প্রকার এইটেড ফিল হয় তাহলে আপনারা সাথে সাথে এটাকে ডিসকন্টিনিউ করে দেবেন। অ্যান্ড এই সোপটি হচ্ছে অল স্কিন টাইপসের জন্যই সুইটেবল, আপনাদের স্কিন টাইপটা যেমনই হোক না কেন, ড্রাই, নর্মাল, কম্বিনেশন কিংবা অয়েলি, অল স্কিন টাইপস এটাকে ইউজ করতে পারবেন। তবে যাদের স্কিনটা এক্সট্রিমলি অয়েলি তাদের জন্য এটা খুবই ভালো কাজ করবে, এবং এটাকে আপনারা ইউজ করলে ইনস্ট্যান্ট স্কিনে একটা হোয়াইটেনিং এফেক্ট পাবেন, স্কিনটা ইনস্ট্যান্ট অনেক হোয়াইটেনিং লাগবে। এটার কোয়ান্টিটিটা হচ্ছে 100 গ্রাম। সো আপনারা চাইলে এটাকে ট্রাই করে দেখতে পারেন। এই ছিল আমার আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করবেন যেন আমি পরবর্তীতে ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা দেখতে পান। আজকে পর্যন্তই ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।